ভাইয়া কয়েকদিন পরপর মোটিভেশন থাকে না, এখন আমি কি করব। তো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের হিউম্যান মাইন্ডটা কি, একটা হিউম্যান কীভাবে পারফর্ম করে। আমরা যখন মোটিভেশন দেখি তখন আমাদের মধ্যে কি ক্ষরণ হয়, অ্যাড্রেনালিন, ডোপামিন, অক্সিটোসিন, অর্থাৎ গুড হরমোনস, ফিল গুড হরমোনস, ফিল এনার্জেটিক হরমোনগুলা আমাদের মধ্যে ক্ষরণ হয়, যার কারণে আমার মনে হয় যে আমি আরও কাজ করি, আমি খুব বেশি কিছু করে ফেলবো, এই করবো সেই করবো, আমার তখন কিন্তু খুব এনার্জেটিক ফিল হয়, তাই না। বাট কিছুদিন পরে দেখা যায় যে আমার এই মোটিভেশনটা চলে গেল, অনেকের ক্ষেত্রে কিছু দিন, অনেকের ক্ষেত্রে কিছু সময় পর। তো এই সিচুয়েশনটা কেন হয়, এটা একটা বেসিক হিউম্যান বায়োকেমিস্ট্রি, যে তোমার ডোপামিন অক্সিটোসিন যখন প্রথম দিকে ছিল সময়ের সাথে সাথে হরমোনগুলো ব্লাড থেকে চলে গেছে, তোমার এনার্জি লেভেল আগের মতো নাই। তো এই মোটিভেশনকে আমরা কীভাবে ইউজ করব, মোটিভেশনকে ইউজ করতে হবে একটা সিম্পল সাইকেলের মধ্যে দিয়ে। আমি একটু বুঝাই, তুমি মোটিভেশন দেখলা যে সকালবেলা উঠে তুমি আনাস ভাইয়ের সস্ত মোটিভেশন দেখলা, তুমি সে আজকে আমি ফাড়াই দিব সেই পড়ব, সাথে সাথে ফোনটা অফ করে সুন্দর মতো টেবিলে যায় বসো। অর্থাৎ মোটিভেশন দেখার পরে বা মোটিভেটেড হওয়ার পরে টেক অ্যাকশন, মোটিভেশন আমার যখন থাকবে, আমি যখন মোটিভেটেড হব ঠিক তখন আমার টেকিং অ্যাকশন যেতে হবে, অ্যাকশনের দিকে যেতে হবে। আমি পড়াশোনা করতে পারি, আমি জিম করতে পারি, আমি বিজনেসে টাইম দিতে পারি। অর্থাৎ মোটিভেটেড হওয়ার সাথে সাথেই বা কিছুক্ষণের মধ্যে বা ওই দিনই সবচেয়ে ভালো সাথে সাথে আমাকে অ্যাকশন নিতে হবে। এই মোটিভেশন থেকে অ্যাকশন, এই সাইকেলটা যখন আমি বারবার রান করতে থাকবো, এই সাইকেলটাই একটা নির্ধারিত টাইমের পরে আমার পরিণত হবে ডিসিপ্লিনে। অর্থাৎ যে মিস্টার অলিম্পিয়া হয়েছে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় বডি বিল্ডার, বা যে পৃথিবীর সবচেয়ে ভালো ফুটবল প্লেয়ার, বা যে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেটার, বা যে হলো বুয়েটের ফার্স্ট বয়, যে হলো মেডিকেলের সবচেয়ে বড় ডাক্তার, সেও হয়তো বা প্রথম দিন অত বেশি মোটিভেটেড হয়ে পড়াশোনা করে নাই, বাট সে কন্টিনিউয়াস মোটিভেশন মোটিভেটেড হয়েছে, অ্যাকশন নিছে, মোটিভেটেড হয়েছে, অ্যাকশন নিছে, একটা পর্যায়ে এটা তার ডিসিপ্লিনে পরিণত হয়েছে। তুমি প্রতিদিন পড়াশোনা করতে করতে একটা পর্যায়ে হয়তো বা তোমার ইচ্ছাও নাই, কিন্তু তুমি অটো ঘুম থেকে উঠে টেবিলে বসে গেছো, বা রাতের বেলা হয়েছে তুমি টেবিলে বসে গেছো। স্কুলে যখন আমরা যাইতাম ছোটোবেলায় রেগুলার, তুমি কি প্রতিদিন স্কুলে খুব মোটিভেটেড হয়ে যাইতা? না, কিন্তু ওই প্রতিদিন 11টার দিকে আমি স্কুল ড্রেস পরে রিক্সা নিয়ে স্কুলে যাই, এই একটা যে অভ্যাস, এই একটা প্রতিবর্ত ক্রিয়া, আমার ব্রেন যে রেগুলার এক প্যাটার্নে চলছে, আমার ব্রেন কিন্তু রেগুলারই এক প্যাটার্নেই চলতে হবে। এই জন্য কিন্তু মোটিভেশন হচ্ছে ডিসিপ্লিনটা অনেক জরুরি, কিন্তু এই ডিসিপ্লিন আমি তখনই ফর্ম করতে পারবো যখন আমার মধ্যে মোটিভেশন থাকবে। মোটিভেশন থাকলে আমি অ্যাকশন নিব, এই কন্টিনিউয়াস সাইকেলটা যখন আমি চালাবো একটা পর্যায়ে আমি ডিসিপ্লিন হয়ে যাবো। সেই জিনিসটা বুঝো যে তোমার মোটিভেশন থাকতে হবে, কিন্তু তোমাকে অ্যাকশন নিতে হবে, একটা পর্যায়ে কন্টিনিউয়াস চালাতে এটা ডিসিপ্লিনে পরিণত হবে।